এই আসছি আমার কাছে অনেক দূরে যদিও বাড়িতে গেছে প্রথমে বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করছি যে কোথায় গেছে তো বললো যে হালির বুইতে গেছে আর কি যদিও আমি ঠাই পাচ্ছি না কিন্তু তারপরে এই গাছ কাটলে আমি গরুর খাইতে পারবো না আসসালামু আলাইকুম তো মূলত আমি আজকে আসছিলাম হচ্ছে আমাদের ঘাসের জমিতে এখানে ঘাস দেখার জন্যে যে ঘাস কি অবস্থা ঘাসের কারণ আমাদের ওই সামনের যে জমিটা ছিল ওইখানের ঘাস প্রায় শেষ যে কারণে হচ্ছে যে এখন গরুর খাবারের খুব সংকট শীতের সিজন শুষ্ক মৌসুম এই কারণে হচ্ছে সমস্যা যদিও আমি এখান থেকে ঘাস কাটার একটা মানে ইয়ে আনিছিলাম ভাবছিলাম যে এখান থেকে কাটবো তো এইখানে দেখেন আমার নিজেরই কিন্তু ইয়ে আনে যে দেখাই তো এই হচ্ছে ঘাস হ্যাঁ এত পর্যন্ত হয়েছে মানে আমার দেখতে পাইতেছেন এখানে পুরো এরিয়া জুড়ে দেখাই যেতেছেন কিন্তু তারপরে এই ঘাস আমি কাটতে পারবো না কারণ হচ্ছে যে এই ঘাস যদি আমি এখন কাটি তাহলে এই পরিমাণ ঘাসে আমার হবে না মানে ঘাস এখনও ছোট এই ঘাসে একেবারে পুরো আমার দুই তিন জনের আমার আরেকজন সরি দুই তিনজন বলতেছি আরেকজনের এরকম এরকম তাল লাগবে তাহলে যদি কাটা যায় আর কি তো আমি মূলত এই ঘাসের এখানে জো আছে কিনা এটা দেখার জন্য আসছি জো বলতে মাটি কি নরম নাকি শক্ত মাটি চেক করার জন্য আসছি মাটি চেক করি যে মাটি হচ্ছে শুষ্ক একবারে হ্যাঁ একবারে শুষ্ক মাটিতে বলে এটাকে রস নাই এই এই বই এখন আলির দাম কেমন তো এই কারণে হচ্ছে আমি যাবো হচ্ছে মামার কাছে মামার তো আপনারা অনেকেই চিনেন তো মামারে বলবো যে পানি দেওয়ার জন্য পানি এবং সার দেওয়ার জন্য এই ঘাস আমার আগামী পনেরো দিনের ভিতর দরকার যদিও আমি ঠাই পাচ্ছি না কিন্তু তারপরে এই ঘাস কাটলে আমি গরুরকে খাইতে পারবো মূলত এই জমির ঘাসটা আমার এক মাস পর্যন্ত নিতে হবে মানে এক মাস যাতে খাওয়াইতে পারি এই পরিমাণ ঘাস আমার এখানে উৎপাদন করতে হবে যে কারণেই আমার এখন এই অসময় এখানে সার দিতে হবে এবং পানি দিতে হবে যদি দেয় তাহলে পনেরো দিনের ভিতরে এই ঘাস আলহামদুলিল্লাহ মানে খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে এবং আমার যে সংকট আর কি ওই এক মাসের মধ্যে বা এক মাসের ভিতরে আমার অন্য অন্য জমির যে গাছগুলো আছে ওইগুলো হয়ে যাবে তখন আমার আর সমস্যা হবে না তো এখন যেহেতু শুষ্ক মৌসুম এটা আমার করতেই হবে তো আমি মূলত ঘুরতে ঘুরতে চলে আসছি মামার কাছে অনেক দূরে যদিও বাড়িতে গেছি প্রথমে বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করছি যে কোথায় গেছে তো বললো যে হালির বুইতে গেছে আর কি হালির বই বলতে আমাদের এখানে যে পেঁয়াজের যে চারা দেয় ওইগুলাকে বলে মামা হয়তো পেঁয়াজ লাগাবে হালি উঠাইতেছে সম্ভবত চলেন দেখা যাক উনি কী করে এবং ওনার সাথে পরামর্শ করে আসি বিষয়টা নিয়ে আর কি তো এই হচ্ছে মামা মা অনেক ব্যস্ত মূলত সে তার পেঁয়াজের হালি উঠাইতেছে লাগাবে তো ওই ফাঁকে আমি কথা বলে যাই তার সাথে যে আমাকে ওই যে ওই বুইতের আর কি বুঝছেন ওই ইসের পিছনের ওইখানের গাছ তো এই সামনের তো শেষ হয়ে গেছে ওই পিছনের ওই জায়গায় গাছ দ্রুত দরকার দ্রুত দরকার বলতে যা ওইছে এখন যদি কাইটা খায় তাহলে তো অল্প কয়েকদিন যাবে আর কি তখন কি কি করবো ওইটার বলেন সারভানি দিবা না নাকি

সেই ওই পেঁয়াজ লাগাবে আর কিছু লাগাবি না আমাদের এইখানে একটা অভিনব কায়দা আছে মূলত এই যে হালি উঠানোর এই যে আগে হচ্ছে গিয়ে এইগুলারে বাদ হ্যাঁ বাইদে রাখতো বা এই যেরকম বা কি কয়ে দাদে এই যে ঝাঁকা আছে ওই যে ঝাঁকা এই ঝাঁকাগুলোর ভিতরে এই হচ্ছে ঢাকা হুম এই এই ঝাঁকার ভিতরে ভিতরে ওই হালিগুলোরে সাজায় সাজায় রাখতো আর যে কারণে হ্যাঁ থা থাবা থাবা ধরে সাজায় রাখতো যে কারণে এইগুলো বসাইতে বা দিতে জানাল হইতো আর কি এখন এটার অভিনব একটা কায়দা হচ্ছে এই যে ইয়াগুলা উঠানো হয়েছে এই হচ্ছে গাডার গাডার বলতে এটা রাবার আর কি সুন্দর মতো এই একটা ছাড়াও নষ্ট হইলো না এখন যদি এইটারে যখন এই যে বুই চাষ করা হবে যখন যারা লাগাবে ওদের সামনে এরকম ফালাই দিবে এরকম এরকম ফালাই দিয়ে রাখলেও এগুলো নষ্ট হবে না কি একটা চারাই দিকে দিকে হবে না এটা একটা এই আবিষ্কারক কারা এই জায়গার